এই সিস্টেম স্টিকারের মাধ্যমে স্টিকার ভিতরে লেখাই থাকে কি রে আচ্ছা তারপর র্যামের লেগ গুনে সেটার মাধ্যমে আপনারা অনেক সময় ধরতে পারেন তারপর আপনার র্যামের ভোল্টেজ দেখে আচ্ছা ভোল্টেজ দেখে আপনারা চিনতে পারবেন তারপর র্যামের গ্যাপ বা কাটা যেটা আছে সেটা দেখে তারপর র্যামের চিপ বা আইসি দেখে ক্লিয়ার এবার আসেন সবচেয়ে প্রসেসগুলা হয়তো স্টিকারে ফেল যেতে পারেন কখন যখন স্টিকার উঠে যাবে বা স্টিকারের যে সিস্টেম সে সিস্টেম না জানলে আপনি বুঝবেন না তো আমি এটা গুড বলবো না র্যামের লেগ গোনে অনেক সময় আটকায় যেতে পারেন কারণ র্যামের লেকের সিস্টেমটা আপনি নাও বুঝতে পারেন এবং র্যামের লেগ অনেক র্যামের সাথে মিলে যায় তাহলে আমরা র্যামের গুণেও লেগ গুণও আমরা ধরতে পারবো না তাহলে র্যাম ভোল্টেজটা হচ্ছে গুড প্রসেস এইটা হচ্ছে সবচেয়ে ভালো প্রসেস গুড প্রসেস তারপর র্যামের গ্যাপ অনেক সময় অনেক র্যামের সাথে কাছাকাছি মিলে যায় বা আপনি একটু বলি র্যামের যেমন ধরেন র্যামের ডিফারেন্স বের করতে গেলে আপনাকে দুইটা র্যাম সবসময় পকেটে রাখতে হবে সব ধরনের এবার কিনতে গেছেন ও ওইটার গ্যাপটা মনে আমার লোক মিলেনি তাহলে আমরা সাথে সাথে আইসিটা দেখে নিবো তাহলে আমাদের গ্যাপ আর রাখার জন্য পকেটে আর কোনো র্যাম রাখা লাগবে না তাহলে হয় আপনাকে এইটা বের করা জানতে হবে আর না হয় এটা বের করা জানতে হবে তো আমরা যেহেতু ইঞ্জিনিয়ার আমরা সবই দেখবো কোনটা আমার মাথায় সবসময় থাকে সেটা ফলো করব তাহলে আসেন এক নাম্বার আমরা এস ডি দিয়ে এই পাঁচটাকে ফলো করবো টু দিয়ে ডিডিআর টু দিয়ে ডিডিআর থ্রি দিয়ে ডিডিআর ফোর দিয়ে আমরা এগুলো সব পাঁচটাকে ফলো করব ক্যাটাগরি এক নাম্বার স্টিকারে কি লেখা থাকে এস ডি র্যামই লেখা থাকবে

3.3 ভোল্টের থাকবে RAM এর SD এবার আসেন আমরা RAM এর বল দেখলাম র্যামের এর গ্যাপ এবং RAM চিপ দেখতে হবে তাহলে দুইটাকেই বলছি তাহলে আমরা নাম্বার 4 প্লাস নাম্বার 5 দুইটা মিলে আমরা দেখব এখন আসেন RAM গ্যাপ এবং RAM ওকে এই সিস্টেমটা দেখেন আমরা র্যামের এই ঘর মানে র্যামের ডাইসটা দেখবো যে কতটুকু এই সাইজটা দেখে মাঝখানের আমরা আইডিয়া করে নিব যে এটা মাঝখান তাহলে আমরা জানি যে মাঝখানটা আমরা চিনতে পারবো কোনটা মাঝখান তাই না এই মাঝখান এখানে আমরা মাঝখানটা ধরে নিলাম এটা তাহলে মাঝখানের এটার নাম হচ্ছে যে সেন্টার ক্লিয়ার জি সেন্টার এখন আমরা সেন্টার থেকে গ্যাপটা খুঁজবো যেহেতু আমার গ্যাপটা কতটুকু কত দূরত্ব আছে ক্লিয়ার তাহলে দেখি আমরা গ্যাপটা কিরকম ছিল ডিডিআর সরি এসডি দেখেন আমরা গ্যাপ দেখেছি এই সেন্টার মাঝখানে সেন্টার আর সেন্টার থেকে কাছে গ্যাপটা সেন্টার থেকে কাছে ডানে বামে এটা আমরা বলতে যাব না বলবো শুধু সেন্টার থেকে কাছে দেখেন তো আমাদের সেন্টার থেকে কাছে কিনা

আপনারা বাসায় আমার শীতটা উল্টায় দেখবেন বেসিক ইলেকট্রনিক্সের ওখানে আপনাকে প্রত্যেকটা আইসির নাম বলে দেওয়া হয়েছে পিএলসি ডিটি তারপর কোয়াট এফ কিউ এফ এইগুলো আমাদের আইসির নাম দেওয়া আছে দেওয়া হয়েছে না জি স্যার যতক্ষণ পর্যন্ত বুঝিয়ে এতটুকু হয়েছে আমি আচ্ছা এই দেখেন পিএলসিসি কিউএফএন ডি চিপ সফট চিপ টি সফট সফট এই যে আইসি নামগুলা সেই আইসি নামগুলা আমরা দিয়ে দিছি কিউএফপি আর বল আইসি তো এইখানে আমরা যে ডিপ চিপের কথা বলছি সে ডিপ চিপটা হচ্ছে যে কি ডুয়েল ইন পিন এইজন্য ডি আই দিয়ে আর পি দিয়ে পিন ডুয়েল ইন পিন এই চিপটাই আমাদের এইখানে বসানো থাকে কথা বুঝতেছেন তো এই চিপ যেহেতু আমার নাম জানি এই চিপ গুলো সবগুলা এসে যে ডুয়েল ইন পিন হ্যাঁ তাহলে ডিপ চিপ ডিপাশে পিন আছে ডিপ চিপ বাইসি ক্লিয়ার কিনা এখন আমরা বলি যে অনেক সময় এটাকে আমরা লেগ চিপ বলি চিপ বা আইসার বলি লেগ যার পা আছে এখন আমরা ডিফারেন্স কি বুঝতে পারলাম যে আমাদের সেন্টারের কাছে থাকবে এবং আইসিটা হবে লেগ চিপ বা ডিপ চিপ তাহলে এই চিপ এবং আইসি দুইটা মিলে আমরা গুড পজিশন কি পেলাম যেটা এসডিএম আমরা অনেক সময় দেখব যে এই পাঁচটার ভিতরে স্টিকার না থাকলে আমরা ধরতে পারবো না দুই স্টিকারে কি লেখা থাকবে সেটা আমরা এখন জেনে নিলাম আচ্ছা দুই আমরা র‍্যামের পা গুনলে বুঝতারবো র‍্যামের পা গনার সিস্টেমটা আমরা বলে দিই আসেন র‍্যামের পা গনার সিস্টেম র‍্যামের স্লটটা এরকম থাকবে যদি এখানে এক লেখা পেয়ে যায় তাহলে দুই আর এই একশো তেতাল্লিশ শীতলের কালারে লেখা থাকতো হ্যাঁ তাহলে এই হচ্ছে যে আমাদের সিস্টেম দেখেন এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ উপরে বেজোর সংখ্যা নিচে জোর সংখ্যা এখানে লাস্টে তেতাল্লিশ পাবো আর এখানে সে একবারে শেষ সংখ্যা একশো চৌচল্লিশ পাবো তো আমরা একটু দেখি এক নাম্বারটা কোন দিকে লেখা আছে এই যে এক নাম্বারটা লেখা আছে এখানে একদম সুন্দর করে দেওয়া আছে এক নাম্বারটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এই যে এক নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা যদি এক থাকে অপর পাশে 143 লেখা আছে হ্যাঁ মানে উপরে দেখেন দুই থাকে 144 এখানে লেখা আছে তাহলে আমরা পিং সংখ্যা দেখে বেসিক্যালি লাগা আছে হুম তাহলে আমরা পিং সংখ্যা দেখে বুঝে ফেললাম যে এটা কি র‍্যাম জি ক্লিয়ার স্যার এই ডেস্কটপের ক্ষেত্রে কি सेम হয় হ্যাঁ ডেস্কটপের ক্ষেত্রে ভাবুশি আমি পা গোনার সিস্টেম এটাই সবগুলোর সিস্টেমে কম কিন্তু সাইজ বড় কিন্তু আবার এখানে আবার এখানে যে গ্যাপ গ্যাপ সিস্টেমটা আবার আলাদা আপনি এসডি র‍্যামে গ্যাপ পাবেন দুইটা দুইটা তাই না এদিকে একটা কর্নারে একটা পাবেন আর মিডলে কাছে কাছে একটা জি স্যার কিন্তু আমার এখানে র‍্যামের গ্যাপটা হচ্ছে একটা তাহলে ডেস্কটপেরটা শিখাচ্ছি না আমি অনলি ল্যাপটপ ডেস্কটপের কৌশল আছে আবার কৌশলটা আমি আমার নেটে ছেড়ে দিছি নেট থেকে বের করে নিবে আমার ওয়েবসাইটে এই আর ইয়াতে না 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 ফেসবুকে ফেসবুকে আচ্ছা তো এই জন্য বলি ফেসবুক হাতালেও অনেক কিছু জানতে পারবেন ডেস্কটপ এর পাওয়ার সাপ্লাই এর সংখ্যা দিয়ে দিছি কোন পিনে কি আছে এটা দিয়ে দিছি আপনার ফেসবুক লিংক নেই কিং অফ ল্যাপটপ আর আমার এটা হচ্ছে পেজ কিং অফ ল্যাপটপ আমার ফেসবুকের পেজ আর আমার ফেসবুক হচ্ছে যে এমডি সোহেল এটা অ্যাড দিছিলাম তো পাইছিলেন হ্যাঁ অ্যাড নিছি আপনারটা ওকে এবার আসেন ডিডিআর2 ডিডিআর1 ডিডিআর1 র‍্যাম এগুলোর মিনিং আমরা জানি ওই যে আপনারা বই দিছি না ও বইয়ের পিছনে লেখা আছে আর তারপরও আপনাদের মিনিং জানার জন্য যদি চান তাহলে নেট আছে নেটে সার্চ করলে মানে আপনার ডিডিআর ফুল মিনিং কি এটা লেখলেই চলে আসবে বা ডেফিনিশন কি এটা বললেই চলে আসবে আচ্ছা এরপর আসেন আমরা ডিডিআর র্যামের জন্য দেখি এক নাম্বার স্টিকারে কি লেখা থাকবে আমরা DDR RAM अथवा PC RAM DDR One लेके था क्या ना One ना দিবে না তাহলে আমরা এই দুইটা যে একটা লেখা দেখতে পাবো আমরা একটু এস ডি র্যামটা আমরা চিনে নিয়েছি এস ডি র্যাম হচ্ছে এটা ঠিক আছে এবার আসেন আমাদের ডিডিআর র্যামের ভিতরে এখানে লেখা থাকবে দেখেন এখানে পাঁচশো বারো এখানে ডিডিআর লেখা ছিল ডিডিআর লেখা ছিল আচ্ছা তাহলে আমরা এখানে এই ডিডিআর পাই গেছি হয় এটা নাহলে এটা লেখা থাকবে ক্লিয়ার জি এবার আসেন নাম্বার দুই পিন সংখ্যা দুইশো পিন

পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বার আর চার নাম্বারের টাকা দেখতে যাব আমরা সেন্টার আবার সেন্টারটা দেখি সেন্টার আমরা গ্যাপটা আগে বের করি গ্যাপটা কোথায় এই গ্যাপটা হচ্ছে যে কর্নার কর্নার থেকে কাছে কর্নার থেকে কাছে কি মনে রাখবেন কর্নার থেকে কাছে কর্নার থেকে কাছে কাছে কেন অতই আছে আইসির কোন পরিবর্তন নাই অর্থাৎ এটা আমাদের ডিপ জিবি আছে ডিপ জিবি আইসি বাস দেখেন এদিকে দেন আমার কাছে দেন ক্লাস ক্লাসে অন্য জায়গায় মনোযোগ দেন না এখানে দেখেন তাহলে এখানে হচ্ছে যে আমাদের কর্নার থেকে কাছে কর্নার থেকে কাছে আর দেখতেছি ডিপটি তাহলে আমরা কি বুঝতেলাম যে এই দুইটা মিলিয়ে আমাকে তাকাইতে হবে এবার দেখেন তো যদি আমি আইসির দিকে লক্ষ্য করেই শুধু চিনতাম শুধু আইসির দিকে লক্ষ্য করলে কি চিনতাম তাহলে এখানে আইসি এখানে আইসি মিলে গেছে তাহলে কি আমাদের বুঝতে পারতাম যে এটা কি দেখেন তো এই আইসি এ আইসি মিলে গেছে আচ্ছা তো গ্যাপটা হচ্ছে যে কি

তাহলে না শুধু গ্যাপ না আইসিউ থাকতে হবে ক্লিয়ার ওকে এই কারণে আমি দুইটা মিলিয়ে গুড প্রসেস দুইটা একসাথে এখানে লিখে দেখা দিচ্ছি তাহলে আমরা এস ডি র‍্যাম এবং ডিডিআর র‍্যাম চিনার উপায় বুঝতে পারছি একটু পরে জিজ্ঞেস করলে বুঝতে বলতে পারবেন তো জি ওকে তাহলে এবার আসেন আমরা অপর প্রান্তে চলে যাই ওকে এরপর আমাদের এটা শেষ এখন ডিডিআর ডি 2 স্যার কি বল না তাহলে আবার আমরা এক নম্বর প্রসেসে কি লেখা থাকবে ডিডিআর টু র্যাম অথবা এবার আসেন নাম্বার দুই

দারুণভাবে ভাবে আমরা মনে রাখতে পারবো যে কোনটা কি রে প্লাস মিলিয়ে এখন আমরা দেখব মিডল সেন্টার আর গ্যাপটা আমরা দেখবো আবার কর্নারে এখন শুধু গ্যাপ যদি লক্ষ্য করতাম তাহলে ধরা না সেম বলতে দুই এক তিনের লেগ এদিক এদিক হবে কিন্তু আমরা তো এখন ডিফারেন্স খুঁজতে যালে পকেটে কি র্যাম রাখবো নাকি তাহলে তো ডিফারেন্স খুঁজার দরকার নাই আমরা এইটুকু মনে রাখবো কন্যা থেকে কাছে

ক্লিয়ার ওকে এরপর আসেন আমরা নাম্বার তিন ভোল্টেজ ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এবার আসেন নাম্বার চার পাঁচ কি খারাপ এই হচ্ছে যে আমাদের ভোল্টেজ সেন্টার আর এইখানে আমাদের সেন্টারের থেকে দেখা যাবে যে কাঁচা এটা মিলে যাবে দিতে গেলে আপনি যদি সেন্টারের কথা যদি চিন্তা করেন তাহলে দেখছেন যে এস ডি সাথে এটা মিলে যাবে তাহলে এই জন্য আমাদের কি করতে হবে আইসিটাকেও লক্ষ্য রাখতে হবে অর্থাৎ এগুলোর কোনো পা নাই এগুলো বলের মাধ্যমে বসানো আমরা ডিফারেন্স পেয়ে গেলাম বল তাহলে এবার আমরা দেখেন যে এইটার র্যামের যে ক্যাটাগরিটা সেটা আমরা ধরতে পারলাম যে এই আমাদের র্যাম দেখেন এখানে পিসি থ্রি লেখা এখানে আমাদের পিসি টু লেখা অনেক সময় দেখবেন যে পিসি টু না লেখে পিসি থ্রি না লেখে বলে দিতে পারে যে ডিডিআর টু ডিডিআর তো আমরা স্টিকার দেখে চিনবো পিন সংখ্যাও এখানে দেওয়া আছে পিন সংখ্যা আমি লেখে দিয়েছি আমরা পিন সংখ্যা দেখেও চিনবো এবার আসেন আমাদের DDR4 4 লেটেস্ট লেটেস্ট DDR4 এর নাম আমার কাছে এই মতো কালেকশনে নাই কিন্তু আমার টেকনিক জানা আছে এবার আমরা টেকনিকটা দেখব এক নাম্বার DDR4 RAM অথবা PC4 e RAM